বড় হয়ে ওঠার নেপথ্যে বাবাদের ভূমিকা অনস্বীকার্য। উল্টোডাঙা জাগরণী সংঘের এবছরের ভাবনা এমনই, তুলে ধরব তাদের পুজো প্রস্তুতি। আজকে আমরা যেটা যেখানে প্রতিষ্ঠিত হয়েছি, আমাদের এই প্রতিষ্ঠিত হওয়ার পিছনে যিনি যার অবদান, যার পরিশ্রম আজকে আমরা জায়গায় দাঁড়িয়েছি, সেই পিছনে অন্তরালে যিনি আছেন তিনি কে, কি তার আচার, আমাদের প্রতিষ্ঠিত করার জন্য যিনি পরিশ্রম করেছেন দিনে রাতে এক করে, তার জীবনযাত্রাকে খুবই সাধারণভাবে রেখে তার উত্তরসূরিকে একটা উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য যে কঠোর পরিশ্রম করতে হয়, সেইটারই ফলস্বরূপ আমরা দেখেছি যে তার জীবনযাত্রা যেমন ছিল আগে দেখালাম আমি যে বিভিন্ন রকম খেলা রিক্সা দিয়া, পরবর্তী অধ্যায় যা দেখেছি যে তাদের ছেলেমেয়েরা যে শিখরে পৌঁছে গেছে, তার পিছনে যে অবদান যিনি ছিলেন তিনি, তাদের পরিশ্রমের ফসলই হচ্ছে আজকে আমরা। বাবা রাত্রিবেলা তার বাড়ির বারান্দায় শুয়ে আছেন, মা দুর্গা এসছেন তাকে আশীর্বাদ করতে, স্বপ্নে এসছেন সেটাকে দেখার চেষ্টা করেছি আমরা, এবং সামাজিক যে বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে আজকাল যেটা দেখা যায় প্রতিটি মুহূর্তে প্রতিনিয়ত বাবা মাকে একটু অবহেলা করার দিক দিয়ে, বা বাবা মাকে একটু নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার যার প্রবণতা শুরু হয়েছে, এটাকে অবশ্যই রোধ করা দরকার। কারণ আমাদের বাবা মার বিচার করার অধিকার বা ক্ষমতা আমাদের সন্তানদের হওয়া উচিত নয়, থাকা উচিত নয়। তাই বলবো আমরা সকলে মিলে আজকে পণ করি যে না, বাবা মার যে আসন সেটা আমাদের মাথাতেই থাকুক, তিনি আমাদের মানে জন্মদাত্রী, বাবা হোক মা হোক, তাদেরকে দেখাশোনা, তাদেরকে ভালোভাবে রাখা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আমাদের কর্তব্যের মধ্যে পড়ে।